কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি করার পিছনে কিন্তু অনেক কিছু থাকে। তার মধ্যে যেটা সবথেকে বেশি থাকে তা হচ্ছে অদম্য ইচ্ছা আর জেদ। সেই জেদ আর ইচ্ছের ওপর বল করে কত দূর না চলে যাওয়া যায়। আর সেই সব আমরা শিক্ষা পাই যাদের থেকে, সেরকমই একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আর তিনি ইন্টারভিউটা শুরু করার আগে যেটা বললেন যে ঠাম্মি বলেও ডাকো, তোমার যা খুশি, কোনো ব্যাপার না। সত্যিই তিনি আমাদের সকলের কাছে এখন সত্যি মানে নিজেদের ঠাম্মি হয়ে গেছেন এবং ধারাবাহিকের প্রত্যেক ধারাবাহিকের সূত্র ধরেই তাই হচ্ছে। এই যে ঠাম্মি ডাকটা, এখন দর্শকরা কোথাও একটা ঠাম্মি বলেই ডাকেন, সেইভাবেই আপনার পরিচয় হয় বাইরে, সেটা কেমন লাগে? আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। এই যে বিশেষ করে যাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কাজ করি, সব ঠাম্মি ঠাম্মি বলে, আমার ভীষণ মজা লাগে, খুব এনজয় করি আমি সেটা। এবং বাইরেও লোকে এই তো ঠাম্মি, জগদ্ধাত্রী ঠাম্মি, জগদ্ধাত্রী স্বামী, সেই কোথাও গেলেই বলছে, এটা খুব আমি এনজয় করি, খুব মজা লাগে। এবং যমুনা ঢাকি তো আপনাকে আমরা একটা খুব সুন্দর চরিত্রে পেয়েছি, দারুণ দারুণ চরিত্র ছিল। এবং আমি পরপর যেটাই স্নেহাশীষবাবু যে কটাই দিয়েছেন প্রত্যেকটাই আলাদা আলাদা এবং প্রত্যেকটাই সত্যি একদম চমৎকার, খুব মজার। এবং আজকে আমরা যে ধারাবাহিকের সেটে পৌঁছে গেছি সেটা হচ্ছে নায়িকা নাম্বার ওয়ান, এবং তার গল্পটাও সত্যি একদম আলাদা সেই জুনিয়র আর্টিস্ট থেকে। এখানে তো খুব দেখা যাচ্ছে, খুব মানে ওই পুজো আচ্চা নিয়ে থাকে ঠাকুমা, সেই রকমই মানে একদিন দুদিন শুটিং করেছি তো সবাই, সে সবটা জানি না, কিন্তু যেটুকু মনে হচ্ছে, যার জন্য নায়িকা যখন প্রথমে এসেছে ফার্স্ট কথাই জিজ্ঞেস করেছে, তুমি পুজো আচ্চা করো তো, তুমি ব্রত করো তো, আচ্ছা উপোস করো তো। তারপর নায়িকা যখন বলছে হ্যাঁ এই তো আমি রোববার এই ব্রত করি, সোমবার এই ব্রত করি, পরপর পরপর বলে যাচ্ছে, আমি তাই উফ একবারে অসাধারণ, ঠিক একদম মনের মতো, আমি তো এইরকমই চাই, সুতরাং মানে একটা ভীষণ বোঝা যাচ্ছে যে ওই রকম মানে পুজো আচ্চা নিয়ে থাকা ঠাকুমার মতন। হ্যাঁ তারপর কোন দিকে যাবে গল্প জানি না কিভাবে। হ্যাঁ কিন্তু আমরা যেটা প্রত্যেকবারই দেখি যে কোনো ধারাবাহিকে অন্য জায়গায় হয়তো আমরা দেখতে পাই যে ঠাকুমা দিদিমাদের কাজ থাকে যে যারা জুনিয়র তাদেরকে সঠিক পথে এগিয়ে দেওয়া, ঠিক সেইভাবে আপনারাও কিন্তু অনেক জায়গায় অনেক ধারাবাহিকে আমরা দেখি আপনি যেরকম সঠিক পথে তাদের এগিয়ে দেন, একইভাবে আপনার একটা অন্য রকম ভূমিকা আমরা দেখতে পাই। সেটা নিয়ে আপনি একটু আগেই বলছিলেন যে স্নেহাশীষ দা বারবার আপনাকে সেই জায়গাটা দিয়েছে যে আপনি বলেছেন আমি বসে কোনো অভিনয় করব, ওই বসে মাঝে মাঝে মুখ দেখানো, আমি প্রথমেই বললাম আমি ওরম হলে আমি করব না, পড়লে আমাকে কিছু মানে কিছু করার মতো জায়গা থাকবে তবে করব, এবং উনি সেটা আমাকে প্রথম থেকেই দিয়েছেন এবং সেখানে আমি সত্যিই সাকসেসফুল মানে ওনার, কারণ লোকে আমাকে ভীষণভাবে নিয়েছে, কারণ আমি রাস্তাঘাটে খুবই কম বেরোই, যেটুকু হয়তো কোথাও গেলাম টেলাম দেখা, প্রত্যেকে এসে ওইরকমভাবে বলে যে ইস এইটা কী ভালো, যমুনা ঢাকির কথা এখনও লোকে বলে, এখনও ফোন আসে, হ্যাঁ এটা এইরকম হলো ইস কেন, তারপর মাধুরীলা তো বন্ধ হয়ে গেল কেন বন্ধ হলো, এত ভালো হচ্ছিলো কেন বন্ধ, মানে তার মানে লোকে দেখে নিশ্চয়ই তা নাহলে বলবে কেন। ধারাবাহিকে সেটে আছে সেইখান থেকে একটা প্রশ্ন সত্যি উঠে আসে, আপনি অনেক সিনিয়র, আপনি অনেক চোখের সামনে দেখেছেন জুনিয়র আর্টিস্ট থেকে নায়িকা হওয়ার লড়াই, এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা থেকেছেন, তো আমি আপনি আমি জানি যে আপনি চোখের সামনে অনেককে দেখেছেন, যদি আপনার জার্নিটা একটু যদি আমরা জানতে পারি, যে আপনারও তো একটা অন্য স্বপ্ন ছিল আমরা শুনেছি। আমার জার্নিটা একেবারে অন্যরকম, আমি জীবনে কোনো দিন অভিনয় করার কথা তো ভাবিই নি, তা কিন্তু আমি গান শিখেছি, কারণ আমার বাবা খুব গান বাজনা ভালোবাসতেন বলে আমাদের ভাই বোনদের মানে সবাই কিছু না কিছু শিখেছে, ক্লাসিক্যালটা বিশেষ করে, আমিও ক্লাসিক্যাল গান নিয়ে ছোটোবেলা থেকে শেখা বহু বছর, তারপর আমি গীতবিতানে 5 বছরের কোর্স করেছি, ভাবলাম ক্লাসিক্যাল শিখেছি এবার রবীন্দ্রসঙ্গীতটা শিখি, শিখেছি অনেক বছর, তারপর ওখান থেকে পাশ করে আমি অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি অনেক দিন, তারপর তো উনি মারা গেলেন, তখন আমি গীতা ঘটকের কাছে শিখেছিলাম। তো আমি আমার জার্নিটা মানে ভীষণ সুন্দর ছিল, কিন্তু হঠাৎ আমার বাবা মারা যান, আর সেই সময় আমার একটু বিদেশ যাওয়ার কথা, ওই বিদেশে একটা ইউনিভার্সিটিতে আমেরিকাতে ওরা রবীন্দ্রনাথকে ইন্ট্রোডিউস করবে তার গান টান লেখার মাধ্যমে, তো গানের জন্য ওরা ক্যাসেট পাঠাতে বলেছিলো, তো আমি পাঠিয়েছিলাম, ওরা অ্যাপ্রুভ করে আমার যাওয়ার তোড়জোল চলছে, ঠিক সেই সময় হঠাৎ বাবা মারা গেল, তার ফলে সব জিনিসটাই মানে মোটামুটি আটকে গেল। তো আমার ভাই বোনেরা বলেছে না তুমি যাও কোনো অসুবিধা হবে না, সেসব দিক থেকে সেটা কোনো অসুবিধে ছিল না, যাই হোক কারণ আমার বাবার বড় বিজনেস ছিল, সুতরাং ওই সব দিকে কোনো অসুবিধে ছিল না, কিন্তু আমার মনটা হঠাৎ মানে বাবাকে এত বেশি আমরা এ করতাম যে বাবার চলে যাওয়াটা আমি খুব নিতে পারিনি সহজে, আর ঠিক সেই সময় এটা হয়তো ওই যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস সেটাই মনে হয়, হিন্দুস্তান মাঠে আমার একটা ছবি ছিল, কবে তুলিয়েছিলাম জানি না, সেইটা দেখে পুনার কিছু ছেলেমেয়ে আমার সঙ্গে বাড়িতে এসে যোগাযোগ করে, মানে তারা ভীষণভাবে বাড়ির লোক তো শুনে হয় না 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 সিনেমা ন্যাচারালি আমাদের বাড়ির যা ছিল
না কখনোই হতে পারে না সিনেমায়, না 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 আমি না না সিনেমা আমি জীবনে অভিনয় করিনি, আমি কী অভিনয় করবো করবো সে ওরা ছাড়ছে না। দুদিন পর পর আসছে বাড়িতে, আসতে দিদিকে বলছে, মাকে বলছে, তারপর দিদি বললো যে আচ্ছা ওরা যখন এত সব কোনার ছেলে মেয়ে অল্প বয়সী ছেলেরা ওরা করতে চাইছে, আর এরকম মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প খুব ভালো একটা গল্প তো সেটা, আরম ঠিক আছে আমি একটাই দিদি বললো ঠিক এই একটাই করবে আর নয়। কিন্তু সেই শুটিং হতো, দিদি নিয়ে যেত নিয়ে আসতো ভর্তি, ব্যাস এরপর ভাবলাম যে আর না ব্যাস। তখন দীনেশ দে বলে প্রডিউসার, ভীষণ ভালো মানুষ, ভীষণ বড় প্রডিউসার ছিলেন উনি, হারায় খুঁজে আমার প্রথম যে রিলিজ ছবি, উনি এসে বলে না করতেই বললাম, বাড়ির লোক বলে না না সিনেমা করবেই না, বল না না আমি তোরে করতেই হইব। উনি বাঙাল ছিলেন, এসে বাড়িতে বসে মানে এমন করতে লাগলেন, তখন মানে বাধ্য হয়ে করতে হলো, যেই উনারটায় ঢুকলাম উনি পরপর উনার কয়েকটা করে নিলেন, তারপর উনার সমসাময়িক যার প্রযোজক ছিলেন তারাও নিলেন, ব্যাস পর 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 হতে গিয়ে হয়ে গেল, একদম জীবন পাল্টে গেল একদম অন্যদিকে। একজন প্রিয় অভিনেত্রীকে আমাদের পেলাম, জানি না কিন্তু আমার জীবনটা একদম পাল্টে গেল, গান থেকে একদম সরে গেলাম, তারপরে কন্টিনিউ করতে পারলাম না। ন্যাচারালি আসলে গানের জন্য তো একটা রেয়াজের রেগুলার দরকার হয়, সেটা করা সম্ভব হতো না, সকালে ভেয়ে রাত্রে ফিরে তখন টায়ার, তখন কি আর ইচ্ছে করে, তখন ব্যাস হয়ে গেল সব গণ্ডগোল। সেইটাই কি এখন অবধি আক্ষেপ রয়েছে? আক্ষেপ রয়েছে গানের জন্য আমার ভীষণ আক্ষেপ রয়েছে, তখন গান আমার মানে ভীষণ ভালোভাবে চলছিল, সেইখানে বন্ধ হয়ে গেল, বললাম যে ওপরওয়ালা না চাইলে তো কিছু হবে না, ব্যাস বন্ধ হয়ে গেল। কিন্তু অন্য একটা পথ তো খুলে দিয়েছেন তিনি, অন্য পথ খুলে দিয়েছে ঠিকই, এখন সেখানেও আমি এখন খুবই খুশি আছি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই দুঃখটা রয়ে গেছে, ওটা রয়ে গেছে। বারবার যমুনা ঢাকির প্রসঙ্গ ফিরে ফিরে আসে, কারণ যমুনা ঢাকিতে কোথাও একটা সঙ্গীতই কিন্তু সেই মাছ। এবং আমরা কথা বলে অনেকটা ধন্য হলাম, আমরাও আপনাদের জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের তো ইন্সপায়ার করে, তো সেখানে থাকা অনেক মানুষ হয়তো ভাবে কেন আমার সাথে এরকম হলো, তারা হয়তো বুঝবে যে একটা পথ বন্ধ হলে একটা পথ হয়তো খুলে দেন ভগবানই নিজে। তাই হয়তো তাই, মানে আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট তো তাই হয়েছে, যে পথটা নিয়ে কোনোদিন ভাবিনি সে পথেই আমাকে চলতে হলো জীবনের 50টা বছর একদম। শেষ করবো, যারা দর্শকরা এতদিন ধরে আপনাকে ভালোবাসা দিয়েছেন এবং দিচ্ছেন, ঠাম্মি হিসাবে আপনাকে এতটা কাছ থেকে বাড়ির সদস্য বানিয়ে নিয়েছেন, তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে বলবো যে আপনারা খুব মন দিয়ে দেখুন এই সিরিয়াল, আমার তো মনে হয় আপনাকে একবার দেখলে আরেকবার না দেখে থাকতে পারবেন না, নায়িকা নাম্বার ওয়ান অতি অবশ্যই দেখবেন, এবং আপনাদের মুখ থেকে এই ঠাম্মি ডাকটা আমি আবার শুনতে চাই। একদমই তাই, আর এই ডাকটা সত্যিই খুব প্রিয় হয়ে গিয়েছে সকলের মুখে মুখে, আর এই ডাকটা দিয়ে উনি যখন পরিচিতি পেতে চান সকলে তো সেইভাবেই ডাকবে এবং ভালোবাসা দেবে। এবং আজকে নিশ্চয়ই আপনারও একজন নায়িকার জীবনের গল্প জানলেন যে তিনি কিভাবে নায়িকা হয়ে উঠেছেন, এবং এরকম আরও অনেক গল্প থাকে তারকাদের জীবনে যা হয়তো আমাদের কাছে অজানা, তার জন্য রয়েছে সিটি সিনেমা। তাই তারকাদের জীবনে খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।